সূর্য ঘুমিয়েছিল, কিন্তু ও জানতো না ওর বন্ধুকে যে নরখাদক মেরে ফেলেছিল সে ওর বাড়িতে চলে এসেছে। রাত তখন 3:30। হঠাৎ দরজার লকের আওয়াজে সূর্যের ঘুম ভেঙে যায়। কে ওখানে? আরে কে? সূর্য দেখল কে ওখানে কেউ খুব জোরে ঘরের দরজা ধাক্কা দিচ্ছে। এমন মনে হচ্ছিল আরে কে আছে, কেউ যেন দরজা ভাঙার চেষ্টা করছে। আরে কে? আরে কে আছে? সূর্য জানলা খুলে দেখতে গেল যে কে দরজা ধাক্কা দিচ্ছে। তারপরও যা দেখল ওটা দেখে ওর অবস্থা খারাপ হয়ে গেল। সূর্য দেখল সেই নরখাদক ওর দরজা ভাঙার চেষ্টা করছে, তাই ও তাড়াতাড়ি জানলা বন্ধ করে দেয় আর ভাবতে থাকে যে এবার ও কী করবে। সূর্য তাড়াতাড়ি পুলিশকে ফোন করে। হ্যালো হ্যালো স্যার, আমি সূর্য বলছি। কিছুদিন আগে যে রোহিত নামের ছেলেটা মার্ডার হয়ে গেছিলো, আমি ওর বন্ধু বলছি। স্যার, রোহিতকে যে মেরেছিল সে আমাকেও মারতে এসছে। প্লিজ তাড়াতাড়ি আসুন, নইলে ও আমাকে মেরে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি আসুন, ওই নরখাদক আমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। তাড়াতাড়ি আসুন। ওই শয়তান পুরোপুরিভাবে দরজা ভাঙার চেষ্টা করছিল। সূর্য খুব ভয় ভয় ছিল আর ভাবছিল পুলিশ কখন আসবে। কিছু সময় পর পুলিশের দল সূর্যের বাড়ির সামনে এসে পৌঁছায়। পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শুনে সূর্য আস্তে আস্তে জানলা দিয়ে বাইরের দিকে দেখে। ও দেখে ওই শয়তান বাইরে নেই। সূর্য তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বের হয়। আসুন স্যার, যে আমার বন্ধু রোহিতকে মেরে ফেলেছিল সে আমাকেও মারতে এসেছে। স্যার, ওই শয়তানটা আমার ঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল। কোথায় গেল? জানি না স্যার, ও তো এখানেই ছিল, ও জানলা দিয়ে ও দেখছিল। ঠিক আছে, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। জন, তুমি ঘরের পিছনের দিকে দেখো। একটা পুলিশ ঘরের পিছনের দিকে যায়। ওই নরখাদক গাছের উপর উঠে বসেছিল আর ওপর থেকে ওই পুলিশ অফিসারকে দেখছিল। যখনই পুলিশ অফিসারটা গাছের নিচে আসে, ওই শয়তানটা পুলিশ অফিসারের উপর ঝাঁপ দেয়।
জনের চিৎকারের আওয়াজ শুনে দুই অফিসার ভয় পেয়ে যায়। দুটো পুলিশ অফিসারের মধ্যে একজন এটা দেখতে গেল যে কি হয়েছে। ওই নরখাদ দেয়ালের পিছনে লুকিয়েছিল। ওই সিনিয়র পুলিশ অফিসারটা দেখল যে ওই নরখাদ জনকে মেরে ফেলেছে, কিন্তু ও এটা জানতো না যে এবার ও মরতে চলেছে। এক এক করে ওই নরখাদক তিনটে পুলিশ অফিসারকে মেরে ফেলল। এবার ওই শয়তান সূর্যকে মারতে যায়। সূর্য দৌড়ে ঘরের ভিতরে চলে যায় আর দরজা লক করে দেয়। সূর্যের মনে হচ্ছিল যে এবার ও হয়তো মরতে চলেছে। ও বুঝতে পারছিল না যে ওই শয়তানের হাত থেকে ও নিজেকে কীভাবে বাঁচাবে। সূর্যের একটা আইডিয়া আসে। সূর্য একটা ইলেকট্রিক তার বের করে আর ওটাকে সুইচ বোর্ডে লাগিয়ে দেয়। আর ওই তারটাকে মাটিতে রেখে দেয় আর একটা সুতো দিয়ে ওই তারটাকে বেঁধে দেয়। তারপরও বেসিনের সিঙ্কের ফুটোটাকে প্লাস্টিক দিয়ে আটকে দেয় আর কল খুলে দেয়। বাথরুমের ড্রেনটাকেও প্লাস্টিক দিয়ে বন্ধ করে দেয়। সূর্য ভাবল যখন জল পুরো ঘরে ভরে যাবে তখন ইলেকট্রিক তারের জন্যে পুরো ঘরে কারেন্ট হয়ে যাবে। সূর্য বিছানার উপর দাঁড়িয়ে ছিল। ওর খুব ভয় লাগছিল। ও ভাবছিল জল পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই শয়তানটা না দরজা ভেঙে দেয়। অনেক চেষ্টা করার পরেও যখন দরজা খুলল না তখন ওই শয়তানটা পুলিশের বন্দুক থেকে গুলি করে দরজা ভেঙে দেয়। যেই ওই শয়তান ঘরের ভেতর ঢুকে তখনই ওর কারেন্ট লেগে যায়। আর কিছু সময় পর ও অজ্ঞান হয়ে যায়।
সূর্য সুতোটাকে টেনে ওই কারেন্টের তারটাকে সুইচ বোর্ড থেকে বার করে দেয়। তারপর পুলিশের এক দল এসে ওই শয়তানটাকে নিয়ে যায় আর ওকে জেলে বন্ধ করে দেয়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।